বন্ধুরা আজ আলোচনা করব ইনকাম ট্যাক্স ফাইলিং এর শেষ সময় আর কিভাবে ইনকাম ট্যাক্স এর রিটার্ন দাখিল করতে হয়। ট্যাক্স রিটার্ন সময় মতো দাখিল না করলে আপনি কি জাতীয় সমস্যার মুখোমুখি কিংবা কি জাতীয় জরিমানার মুখোমুখি হতে পারেন, ইনকাম ট্যাক্সের রিটার্ন দাখিল করতে কি কি ডকুমেন্টস বা কাগজপত্র আপনার দরকার হয়, এর জন্য কোথায় যেতে হয়, কত টাকা খরচ হয়, ইনকাম ট্যাক্সের খুঁটিনাটি আইনি তথ্য জানাতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিপস মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে। জেনে রাখবেন যে 30 নভেম্বর 2022 অর্থাৎ চলতি বছরের 2022 সালের 30 নভেম্বর পর্যন্ত ইনকাম ট্যাক্স ফাইলিং এর শেষ সময় হিসেবে সরকার ঘোষণা দিয়েছে। যারা শখের বসে কিংবা বিশেষ কোনো কাজে কম্পিউটার থেকে টিন সার্টিফিকেট বের করেছেন তাদের কাছে জানাচ্ছি, আপনার আয়যোগ্য ইনকাম থাকুক বা না থাকুক তাদেরকে কিন্তু 2022-23 অর্থ বছরের রিটার্ন জমা দিতে হবে, এমনটি সরকার ঘোষণা দিয়েছেন। কারণ সরকার ট্যাক্স রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করেছে, না হলে আপনি কিন্তু জরিমানার মুখোমুখি হতে পারেন। এবার জেনে নিন যে আয়কর রিটার্ন প্রস্তুত এবং দাখিল করতে কি কি ডকুমেন্টস বা কাগজপত্র আপনাকে সংগ্রহ করতে হবে বা সাথে করে নিয়ে আসতে হবে। আপনি যদি যে কোনো ধরনের চাকরিজীবী হন তাহলে আপনার দরকার হবে স্যালারি সার্টিফিকেট, এরপরে স্যালারির বিপরীতে কর্তনকৃত টিডিএস এর প্রত্যয়নপত্র, এরপর ব্যাংক স্টেটমেন্ট। তবে 1/7/2021 তারিখ থেকে 30/6/2022 তারিখ পর্যন্ত অর্থাৎ এক বছরের ব্যাংক স্টেটমেন্টটা সাথে নিয়ে আসতে হবে, সাথে প্রভিডেন্ট ফান্ড বা জিপিএস ব্যালেন্স যদি থাকে তার শীট নিয়ে আসতে হবে। আর যদি পেশাজীবী বা ব্যবসায়ী হন তাহলে ব্যবসা বা পেশার আয়ের খাত আপনাকে কিন্তু তথ্য দিতে হবে, যেমন ট্রেড লাইসেন্স, ব্যবসার নামে ব্যাংক স্টেটমেন্ট, এরপরে ব্যবসার নামে লোন থাকলে লোন আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট, ব্যবসার আয়ের উপরে যদি অগ্রিম আয়কর থাকে টিআই বা উচ্চকর কর্তন টিডিএস থাকলে অগ্রিম আয়কর বা উচ্চকরের প্রত্যয়নপত্র এবং চালানের কপি, সেই সাথে বার্ষিক ক্রয় বিক্রয় আয় এবং বিবরণী, মূল্য সহ ব্যবসার যদি সম্পদের তালিকা থাকে যেমন ফিক্সার ফার্নিচার ইকুইপমেন্ট মেশিনারিজ কম্পিউটার ইত্যাদি, আর বিনিয়োগ এবং ব্যাংক ইন্টারেস্ট যদি থাকে তাহলে সেই সংক্রান্ত আপনাকে তথ্য দিতে হবে, যেমন জীবন বীমা করা থাকলে প্রিমিয়াম প্রদানের রসিদ দিতে হবে, ডিপিএস করা থাকলে ডিপিএস এর স্টেটমেন্ট, পূর্বের কোনো ডিপিএস এনকাশ বা নগদান করে থাকলে নগদান প্রত্যয়নপত্র বা এনকেশমেন্ট সার্টিফিকেট, এফডিআর করে থাকলে তার ডকুমেন্টস এবং ইন্টারেস্ট প্রাপ্তির প্রত্যয়নপত্র, এছাড়া শেয়ার মার্কেটে বিনিয়োগ থাকলে ব্রোকার হাউস থেকে বিনিয়োগ প্রত্যয়নপত্র ও পোর্টফোলিওর কপি সঞ্চয়পত্র করে থাকলে তার ডকুমেন্টস, সঞ্চয়পত্র ইন্টারেস্ট প্রাপ্তি এবং তার বিপরীতে টিডিএস কর্তনের প্রত্যয়নপত্র, এগুলো থাকলে আপনি নিশ্চয়ই রেওয়াত পাবেন। আর গৃহ সম্পত্তি হতে যদি আয়ের তথ্য থাকে তাহলে যে তথ্যগুলো আপনাকে দিতে হবে, যেমন আপনার বাড়ি ফ্ল্যাট দোকান ভাড়া দিয়ে থাকলে তার ভাড়া চুক্তিপত্রের কপি ব্যাংক স্টেটমেন্ট দিন, আপনার বাড়ি বা ফ্ল্যাট দোকানের পৌর কর বা সিটি কর্পোরেশনের কর প্রদান থাকলে সেটা রসিদ দিন, হাউস লোন থাকলে লোন আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট, আর বৈদেশিক রেমিটেন্স যদি থাকে অর্থাৎ বিদেশ থেকে আপনার যদি আয় থাকে তার তথ্য দিতে হবে, যেমন বৈদেশিক রেমিটেন্স আয়ের সপক্ষে ব্যাংক সার্টিফিকেট বা এপিএমএস ফর্ম বা বৈদেশিক মুদ্রা ঘোষণা ফর্মের কপি। মনে রাখবেন বৈদেশিক আয় করমুক্ত হতে হলে আপনাকে কিন্তু আপনার নিজের আয় হতে হবে আর প্রপার চ্যানেলে সেই বিদেশ থেকে টাকাটা আসতে হবে, নতুবা আপনি বিপদে পড়তে পারেন। আর সম্পদ এবং দায় সংক্রান্ত তথ্য থাকলে সেটাও আপনাকে সংযুক্ত করতে হবে, যেমন এবছর আপনার নামে কোনো জমি প্লাট বাড়ি গাড়ি ক্রয় করে থাকলে তার দলিলের কপি দিতে হবে, এবং আপনি যদি কোনো জমি প্লাট বাড়ি গাড়ি বিক্রয় করে থাকেন তার বিক্রয়ের টাকা কিভাবে পেয়েছেন সেই উচ্ছেদ তথ্য দিতে হবে। এছাড়া বাড়ি প্লাট নির্মাণাধীন থাকলে নির্মাণ বিনিয়োগের পরিমাণ, আপনার নামে গাড়ি থাকলে আপনার পার্সোনাল ট্যাক্স টোকেনের কপি, আপনার ব্যাংক লোন থাকলে লোন আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট, ডেভেলপার কোম্পানিতে বাড়ি নির্মাণকালে সাইনিং মানি পেয়ে থাকলে তার ডকুমেন্টস, ব্যক্তিগত লোন 5 লাখ টাকার বেশি হলে সপক্ষে ব্যাংক স্টেটমেন্ট, পরিবারের কারো কাছ থেকে কোনো দান গ্রহণ করলে বা কাউকে দান করে থাকলে তার ডকুমেন্টস, আর টাকা দান হলে তার সপক্ষে ব্যাংক স্টেটমেন্ট, এছাড়াও আপনার অন্য কোনো আয় থাকলে তার ডকুমেন্টস দিন। মনে রাখবেন সকল স্টেটমেন্ট প্রত্যয়নপত্রের কিন্তু সময়কাল হবে 1/7/2021 তারিখ থেকে 30/6/2022 তারিখ পর্যন্ত। এছাড়া অন্যান্য তথ্যাবলী থাকলেও সেটাও আপনাকে দাখিল করতে হবে, যেমন আপনি এবছর নতুন করদাতা হলে আপনার এনআইডি ফটোকপি দিতে হবে, টিআইএন সার্টিফিকেট দিতে হবে, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস, এক কপি পাসপোর্ট সাইজের ছবি। আর আপনি যদি পুরাতন করদাতা হন তাহলে গত বছরের দাখিলকৃত রিটার্নের কপি লাগবে, তবে যে আইনজীবীর মাধ্যমে গতবার রিটার্ন দাখিল করেছেন তার মাধ্যমে যদি আপনি আয়কর রিটার্ন দাখিল করতে চান তাহলে দাখিলকৃত রিটার্নের কপি আর আপনার লাগবে না।
আপনার আয়ের উপর নির্ভরশীল পরিবারের সদস্য সংখ্যা এবং তাদের বয়সের তালিকাও দিতে হবে। মনে রাখবেন, যথাযথ কর পরিগণনার জন্য আপনার সকল কাগজপত্র একসাথে গেঁথে দিন। 15ই নভেম্বরের পরে দিলে আপনার রিটার্ন দাখিলের জন্য সময় লাগতে পারে। মনে রাখতে হবে যে এবার 30 নভেম্বরের পরে রিটার্ন দাখিল করলে আইন অনুযায়ী পূর্ণ কর রেওয়াত আপনি পাবেন না, অর্ধেক রেওয়াত পাবেন এবং 2% বিলম্ব ফি দিতে হবে। এই বিষয়ে যদি আপনাদের আইনগত আর একটু জানার দরকার হয় কিংবা রিটার্ন দাখিল ট্যাক্স ফাইলিং এর প্রয়োজন হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নম্বর, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তের মাধ্যমে এই কাজগুলো করে থাকি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারবেন।